কি চলছে এখন সবার আশা করি সবাই আছো ভালো কি গো সবাই ভালো তো সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো বাংলা রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ তো আমি এখন রয়েছি আমাদের কলেজে গভর্নমেন্ট আইটিআই কুলবি রানিং আন্ডার পিটিপি তো তোমরা হচ্ছে অনেকেই মাধ্যমিক দিয়ে দিয়েছো উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছো তো তোমরা এখন অনেক কনফিউজ রয়েছো তোমরা কি নিয়ে পড়াশোনা করবে তো অনেকে হচ্ছে এই আইটিআই নিয়ে অনেকটা কনফিউজ থাকে যে আইটিআই যদি আমি পড়ি কি নিয়ে পড়বো কোন কোর্স নিয়ে পড়বো তো অনেকেই তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো বা কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা বলো যে দাদা কোনটা নিয়ে পড়লে ভালো হয় তো আইটিআই আইটিআই কথার অর্থ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তো ইন্ডাস্ট্রির মধ্যে তোমরা যে যে কাজগুলো করবে সেটা হচ্ছে তোমাদেরকে আমাদের এই কলেজে শেখানো হয় এবার এটা কিন্তু কলেজ না এটা হচ্ছে ইনস্টিটিউট তো আমরা হচ্ছে কলেজ বলে বললে অভ্যস্ত তাই জন্য কলেজ বলে দেই আর কি তো তোমাদেরকে আজকের হচ্ছে আমাদের কলেজের ক্যাম্পাস ট্যুরটা দেব তারপর কিছু ওয়ার্কশপ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো কোন কোন ট্রেড রয়েছে আমাদের কলেজে সেগুলো তোমাদেরকে বলবো তো আমাদের কলেজে রয়েছে টোটাল 7টা ট্রেড ফিটার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার ডিএমসি সার্ভেয়ার আইটি আর আরএসসি তো প্রত্যেকটা ট্রেডে কত টাকা কি কোর্স ফিস রয়েছে তো আমি ডেসক্রিপশানে কলেজের হেল্পলাইন নাম্বার দিয়ে দিলাম তোমরা তোমাদের যা যা কোয়ারি আছে তোমরা কল করে জেনে নিতে পারবা ডিসপ্লেতে নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা কল করে জেনে নিও ঠিক আছে আর বাদ বাকি আমি তোমাদেরকে বলছি দেখো ফিটার হচ্ছে 2 বছরের কোর্স আর ইলেকট্রিশিয়ান 2 বছরের কোর্স তারপর আইটি 2 বছরের কোর্স ডিএমসি 2 বছরের কোর্স তারপর তোমার হচ্ছে আরএসি 2 বছরের কোর্স সার্ভেয়ার 2 বছরের কোর্স আর ওয়েল্ডার ওয়েল্ডার হচ্ছে 1 বছরের কোর্স তো আমি হচ্ছে ফিটার নিয়ে পড়াশোনা করছি তো দেখো ফিটারের ডিমান্ড বেশি আর ইলেকট্রিশিয়ানের ডিমান্ডও বেশি মানে প্রত্যেকটা ট্রেডের ডিমান্ড রয়েছে কিন্তু এই ফিটার আর ইলেকট্রিশিয়ান এই ট্রেডগুলোর ডিমান্ডটা বেশি রয়েছে তো তোমরা যারা যারা মেয়েরা রয়েছে দেখো ইলেকট্রিশিয়ানে কিন্তু অনেক মেয়েরা করছে তোমরা আইটি ট্রেডটা নিতে পারো আইটি ট্রেডটা ভালো তো তোমাদের যদি আরও বেশি কিছু জানার থাকে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো ইনস্টাগ্রামের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম তো চলো তোমাদেরকে কলেজের ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাই কলেজের ক্যাম্পাস ঘুরিয়ে দেখাবো তার আগে দেখো এই যে আমাদের কলেজের প্লেগ্রাউন্ড এখানে হচ্ছে আমাদের কলেজের টুর্নামেন্ট খেলা টেলা হয় এদিকে দেখো দুটো দোলনা রয়েছে এই দোলনাগুলো বানিয়েছে ওয়েল্ডার ট্রেডের ছেলেরা 2021-22 ব্যাচ এদিকে দেখো যারা হচ্ছে সাইকেল বাইক নিয়ে আসে তাদের জন্য এখানে সাইকেল বাইক রাখার ব্যবস্থা রয়েছে ছাউনি করে দেওয়া রয়েছে চলো কলেজের ভেতরে যাওয়া যাক এই দেখো এই যে প্যারিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার 2016-18 ব্যাচ মানে ফিটার ট্রেডের ছেলেরা বানিয়েছে কত সুন্দর বানিয়েছে দেখো আর এদিকে আমাদের মোমিন্দা রয়েছে মোমিন্দা তুমি একদম কলেজের ফার্স্ট থেকে আছো তো একদম 2016 থেকে তাই তো তো আমাদের কলেজের গ্রাউন্ড ফ্লোর দেখে নাও এই যে এই দেখো এটা হচ্ছে আমাদের অফিস রুম তারপর ওদিকে রয়েছে কাউন্সেলিং রুম এদিকে প্রিন্সিপাল স্যারের রুম সেদিকে স্টাফ রুম এটা হচ্ছে তোমার আরএসি ফার্স্ট ইয়ার তারপর ওর পাশেই রয়েছে আরএসি ফার্স্ট ইয়ারের ওয়ার্কশপ এটা হচ্ছে ফিটারের 2 নম্বর ওয়ার্কশপ আর ওটা হচ্ছে ফিটারের 1 নম্বর ওয়ার্কশপ আর ওদিকে তোমার হচ্ছে রয়েছে ওয়েল্ডারের ওয়ার্কশপ আর তার ঠিক অপোজিট সাইডে ওটা রয়েছে তোমার সার্ভেয়ারের ওয়ার্কশপ আর সোজা চলে গেলে ওয়াশরুম এই যে এটা হচ্ছে কনফারেন্স হল আচ্ছা তো তোমাদেরকে ক্লাসরুম ট্যুরটা দিয়ে দেই ওই যে ক্লাসরুমটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে তোমার ফিটারের ফার্স্ট ইয়ারের ক্লাসরুম আর এদিকে ইলেকট্রিশিয়ান ফার্স্ট ইয়ারের ক্লাসরুম আর ওটা তোমার আইটির ল্যাব আর এদিকে হচ্ছে তোমার এটা হচ্ছে আইটির ফার্স্ট ইয়ারের ক্লাসরুম আর তারপরে রয়েছে ফিটারের সেকেন্ড ইয়ারের ক্লাসরুম তারপরে রয়েছে ইলেকট্রিশিয়ানের সেকেন্ড ইয়ারের ক্লাসরুম আর এটা হচ্ছে তোমার ওয়েল্ডার ফার্স্ট ইয়ারের ক্লাসরুম আর এটা হচ্ছে ডিএমসির ফার্স্ট ইয়ারের ক্লাসরুম আর ওটা হচ্ছে তোমার ডিএমসির সেকেন্ড ইয়ারের ক্লাসরুম আর ওটা হচ্ছে আরএসির সেকেন্ড ইয়ারের ক্লাসরুম এই যে ফিটারের ফার্স্ট ইয়ারের ক্লাসরুম ঠিক এর পাশেই রয়েছে ইলেকট্রিশিয়ানের ওয়ার্কশপ
তো চলো তোমাদেরকে ওয়েল্ডারের ওয়ার্কশপটা দেখাই। এটা হচ্ছে ওয়েল্ডারের ওয়ার্কশপ। তোমরা যারা যারা ওয়েল্ডার নিয়ে পড়তে চাও তোমরা এখানে এসে ঝালাই ফালাই করবে। আর এই যে ডিসপ্লে বোর্ড, এখানে বিভিন্ন ধরনের টুলস রয়েছে। এই যে ড্রিলিং মেশিন, এই যে গ্রাইন্ডিং মেশিন, এটা হচ্ছে আমাদের ওয়েল্ডারের ওয়ার্কশপ। এই যে হ্যামার, আমরা বাংলায় একে হাতুড়ি বলি কিন্তু এর নাম হচ্ছে হ্যামার। আরও অনেক কিছু রয়েছে এখানে, ফাইল, এই যে দেখো ফাইল। তো আমাদের ওয়েল্ডারের ওয়ার্কশপ দেখলে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ওয়েল্ডারের ওয়ার্কশপ। এখানে তোমরা যারা যারা ওয়েল্ডার নিয়ে পড়াশোনা করবে এটা হচ্ছে এক বছরের কোর্স। আরেকটা জিনিস, এই আইটিআই নিয়ে পড়লে ডেলি তোমাকে ক্লাস করতে হবে, মানে যেটা হচ্ছে থিওরি ক্লাস হবে ওই থিওরি ক্লাসটা করে তোমাদেরকে এই ওয়ার্কশপে এসে প্র্যাকটিক্যাল করতে হবে। তো ডেলি যদি তোমরা ক্লাস করো তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। তো তোমরা যারা যারা আইটি নিয়ে পড়বে, তো আইটি ল্যাবটা কেমন সেটা তোমাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো। এই দেখো আইটি ল্যাব, এটা হচ্ছে এক নম্বর ল্যাব। আরও একটা ল্যাব রয়েছে আমাদের, দেখো তোমরা যারা যারা আইটি নিয়ে পড়বে এই যে আইটি ল্যাব। তো এটা হচ্ছে আইটি ল্যাব। আর এখানে যে স্টুডেন্টদের দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে তিনজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আর ওদিকে হচ্ছে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট দুজন। তো এরা হচ্ছে ডিএমসির স্টুডেন্ট, মানে ড্রাফটম্যান সিভিল। তো এখানে হচ্ছে ডিএমসিদের অটো কার্ডের কাজ শেখানো হচ্ছে। তো পরে হচ্ছে আইটির ছেলেমেয়েরা আসবে। তো বেশিরভাগ আইটি মানে হচ্ছে মেয়েরা ইন্টারেস্ট থাকে, তো ছেলেরাও ইন্টারেস্ট থাকে। তো আইটি মেয়েরা যারা আইটি নিয়ে পড়তে চাও তোমরা আইটি নিয়ে পড়তে পারো। মোটামুটি আমাদের ল্যাব দেখতে পাচ্ছ, আইটির ল্যাব, খুব সুন্দর ল্যাব। তো আমাদের কলেজে এক্সামটা কেমন হয় সেটা তোমাদেরকে বলে দেই। তো আমাদের কলেজে হচ্ছে সিবিটি এক্সাম হয়, কম্পিউটার বেসড টেস্ট। তোমরা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কেমন এক্সাম দিয়েছে, এক নম্বর, দু নম্বর, চার নম্বর, আট নম্বর, এরকম তো। কিন্তু আইটিআই মানে সব কিন্তু এমসিকিউ কোশ্চেন, অনলাইনে সব কিন্তু এমসিকিউ কোশ্চেন। একটা একটা কোশ্চেনের অ্যান্সার দিলে দু নম্বর করে পাবে। এখন চলে এসেছি ডিএমসির ওয়ার্কশপে। ওয়ার্কশপটা দারুণ ওয়ার্কশপ। তো এই ডিএমসি স্টুডেন্টসরা যে যে প্রজেক্টগুলো বানিয়েছে দারুণ বেশ, তোমাদেরকে দেখাচ্ছে। তো এই দেখো, যারা হচ্ছে ডিএমসি নিয়ে পড়বে তারা হচ্ছে এই যে তাদের এখানে ড্রয়িং করবে, তাই তো? এখানে ড্রয়িং করবে। তোমরা যারা যারা পড়বে তোমরাও করবে এখানে। আর যে স্টুডেন্টরা বানিয়েছে এখানে প্রজেক্টগুলো তোমাদেরকে দেখাই, খুব সুন্দর। ও দারুণ বানিয়েছে দেখো। যারা হচ্ছে ডিএমসি নিয়ে পড়বে সবার ফার্স্টে তোমাদেরকে ড্রয়িং করতে হবে, তারপরে প্রজেক্ট বানাতে হবে। পুরো অরিজিনাল ঘর মনে হয় দেখো। আচ্ছা এগুলো এখানে ও সিমেন্টটা বালি টালি দিয়ে সব করেছে, তাই তো? আচ্ছা আচ্ছা, পুরো একদম অরিজিনাল ঘর সিমেন্ট বালি টালি দিয়ে বানিয়েছে। দেখলে কত সুন্দর সুন্দর প্রজেক্ট বানিয়েছে। তোমরা যারা যারা ডিএমসি নিয়ে পড়বে তোমরাও সুন্দর প্রজেক্ট বানাতে পারবে। এই যে দেখো স্ট্যান্ড উইথ ড্রয়িং বোর্ড, এখানে তোমরা এই যে প্ল্যানিং বানাবে, সুন্দর করে ড্রয়িং করবে, ড্রয়িং করে এরকম সুন্দর সুন্দর প্রজেক্ট বানাতে পারবে তোমরা। তো দেখো আমাদের কলেজে কিন্তু প্রত্যেক বছর জব ফেয়ার হয়। এই জব ফেয়ারে অনেক কোম্পানি আসে, তো সব কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো প্রত্যেক বছর জব ফেয়ার হয় আর আমাদের কলেজ থেকে প্লেসমেন্ট দেওয়া হয়। যেমন হচ্ছে এই বছর জব ফেয়ার হলো কিছুদিন আগে,
তো আমিও পেয়ে গেছিলাম টাটায় ব্যাঙ্গালোর, আর একটা তোমার আহমেদাবাদে। তো আমি সেন্ট্রালের দিকে যাব, তাই জন্য ট্রাই করছি সেন্ট্রালের দিকে, সেন্ট্রাল যদি না হয় স্টেট এদিকে যাব আর কি। তো তাই জন্য প্রাইভেটে যাচ্ছি না, তো আরও অনেক কারণ রয়েছে। তো আমি এখন চলে এসেছি ইলেকট্রিশিয়ান সেকেন্ড ইয়ারের ক্লাসরুমে। তো এখন আমাদের টিফিন টাইম চলছে, মানে আমাদের টিফিন টাইম হচ্ছে 1:15 থেকে 1:45, আধা ঘন্টা। দেখো বাইরে আমাদের ক্যান্টিন চলে এসছে, আজকের একজন বৌদি এসছে আর একজন বৌদি আসেনি। এই দেখো ইলেকট্রিশিয়ান সেকেন্ড ইয়ারের ক্লাসরুম, ইনভার্টার রয়েছে। ও বন্ধু কি বলছিলে, ওই যে টেবিল ফ্যানটা, টেবিল ফ্যানটা হচ্ছে খারাপ হয়ে গেছিলো। এই যে সব মিস্ত্রি রয়েছে, ইলেকট্রিশিয়ান তো, তাই জন্য একদম সারিয়ে নিয়েছে, তাই তো, বিশাল ব্যাপার। তো এখন খিদে পেয়ে গেছে, চলো ক্যান্টিনে গিয়ে খাবারটা খেয়ে নিই। চলে আসছি। এই যে বৌদি, অনেক কিছু ব্যবস্থা রয়েছে, মশলা মুড়ি, ঘুগনি মুড়ি, ফুচকা পাওয়া যাবে, দই ফুচকা পাওয়া যাবে, টক ফুচকা পাওয়া যাবে। এই যে ঘুগনি মুড়ি পেয়ে গেছি, চলো ফটাফট খেয়ে নিই। তো তোমরা যারা যারা আরএসি নিয়ে পড়বে, তো আরএসির ওয়ার্কশপটা কেমন সেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। চলে আসছি আরএসির ওয়ার্কশপে। দেখো এই যে ওয়ার্কশপ, আর এই যে ডিসপ্লে বোর্ড, বিভিন্ন ধরনের টুলস রয়েছে, এই সমস্ত টুলস দিয়ে কাজবাজ হয়। এখানে হচ্ছে তোমার পুরনো এসি যেগুলো খারাপ টারাপ হয়ে যায় বা নতুন এসি খারাপ টারাপ হয়ে যায়, সেই সমস্ত সব কিছু শেখানো হয় এখানে। এদিকে দেখতে পাচ্ছ এই যে কুল ওয়াটার আর হট ওয়াটার, এখন যেহেতু গরমকাল তাই জন্য কুল ওয়াটার এখন পাওয়া যায়। আর এই যে প্রজেক্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর, এটা হচ্ছে স্টুডেন্টরা বানিয়েছে। আর এই যে কুল ওয়াটার হট ওয়াটার, এটাও স্টুডেন্টরা বানিয়েছে। এই দেখো সিঙ্গেল ডোর ডিরেক্ট কুল, এই যে এয়ার কুলার, এটাও স্টুডেন্টরা বানিয়েছে। আর এদিকে এই যে বেঞ্চ ফাইভ স্টাইস রয়েছে, আমি হচ্ছে ফিটার ট্রেড নিয়ে পড়াশোনা করছি। তো ফিটার ট্রেড নিয়ে তোমরা যারা যারা পড়াশোনা করবে, তো এই ফিটারের ওয়ার্কশপ কেমন এটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে হাইড্রোলিক মেশিন, এটা হচ্ছে নিউম্যাটিক মেশিন। এটা হচ্ছে বেঞ্চ গ্রাইন্ডিং মেশিন, এটা হচ্ছে বেঞ্চ ড্রিলিং মেশিন, এটা হচ্ছে পিলার ড্রিলিং মেশিন। এই দেখো লেথ মেশিন, এটা হচ্ছে অল গিয়ার সেন্টার লেথ মেশিন 4, আর এটা হচ্ছে অল গিয়ার সেন্টার লেথ মেশিন 3। আর এই যে ডিসপ্লে বোর্ড, এখানে বিভিন্ন ধরনের টুলস রয়েছে। তো আমাদের ফিটারের কতগুলো ট্রফি দেখো, আর এই যে দেখতে পাচ্ছ বেঞ্চ ফাইস রয়েছে। তো এটাকে আমরা বাংলায় টেন্সার পাত বলি, কিন্তু এটাকে এখানে বলা হয় হ্যাকসো। তো আমাদের ফিটারের আরও একটা ওয়ার্কশপ রয়েছে, তো আমাদের ফিটারের আরও একটা ওয়ার্কশপে চলে এসেছি। এই দেখো লেথ মেশিন, আর এই যে ডিসপ্লে বোর্ড, এদিকে যে বেঞ্চ ফাইস। তো এখন তোমাদেরকে ইলেকট্রিশিয়ানের ওয়ার্কশপটা ঘুরিয়ে দেখাবো। এই দেখো ইলেকট্রিশিয়ানের ওয়ার্কশপ, এখন এই ওয়ার্কশপ পরিষ্কার করা হচ্ছে ওই দিকটায়, আর এদিকে দেখো ইলেকট্রিশিয়ানের প্রজেক্ট। ইলেকট্রিশিয়ানে দেখো কতগুলো ট্রফি, তো ইলেকট্রিশিয়ানে দেখো কত সুন্দর সুন্দর প্রজেক্ট বানিয়েছে, দেখা যাও। তো বাকি থেকে গেল সার্ভেয়ারের ল্যাবটা, সার্ভেয়ারের স্যার আসেনি, তাই জন্য আজকে তোমাদেরকে দেখাতে পারলাম না, অন্য কোনো একদিন দেখিয়ে দেবো। তো এখন চলে আসছি এই যে আইটির ক্লাসরুম, এটা হচ্ছে আইটির ক্লাসরুম।
তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে কলেজ ক্যাম্পাস ট্যুর দিলাম, ক্লাসরুম টুম সব কিছু দেখালাম, তারপর হচ্ছে ওয়ার্কশপগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো আরও যদি তোমাদের কিছু জানার থাকে তো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো বা ডিসক্রিপশানে আমি কলেজের হেল্পলাইন নাম্বার দিয়ে দিলাম, তোমরা কল করে বিস্তারিত জেনে নিতে পারো।